بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আমি আজকে হচ্ছে সসেজ বানাই দেখাবো, সেজন্য আমি এখানে প্রায় 4 পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। একদম পুরো বুকের মাংসগুলিকে ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলি সব আমি ব্লেন্ড করে নিব। এটা আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। ব্লেন্ড করে নিয়ে আমার এতটুকু হয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে একটু লেবু রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন দিচ্ছি হচ্ছে আমি একটু ভিনিগার, সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে। এরপরে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়া খুবই সামান্য। এখন দিয়ে দিব হচ্ছে আমি সামান্য পরিমাণে চিনি একটু টেস্টের জন্য। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সয়া সস সামান্য পরিমাণে। আর দিয়ে দিব হচ্ছে একটু আমি ধনে পাতা কুচি দিচ্ছি। এরপরে আমি ভালো করে এখন দিয়ে দিব হচ্ছে একটু আদা রসুন, আদা রসুন কাঁচামরিচ। আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখছি, এটা এই মিশ্রণটা এখন ভালো করে আমি মেরিনেট করে নিচ্ছি। এরপরে আমি আমার মতো শেপ দিব। আমি গোলও শেপ দিতে পারি, এরপরে লম্বাটেও শেপ দিতে পারি। এই যে আমার দই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই যে আমি চিকেনগুলি এইভাবে বল করে নিলাম। এখানে আমি পানি বসায় দিছি। এখন আমি এগুলি চিকেন বলগুলি আমি এখানে দিয়ে দিব। আমার বল ফুটে আসছে, এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি বলগুলি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও দিতে পারেন, আমি এমনি দিচ্ছি ফয়েল পেপার ছাড়া। ফয়েল পেপার দিয়ে দিলে আরো বেশি ভালো হয়। সবগুলি আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট মতো বয়ল করব। আমার সসেজ গুলি আমারটা ধরতে গেলে মিট বলের মতোই, আমি বলের মতো যেহেতু করছি দেখতে কিন্তু মিট বলের মতোই। এখন আমি এই যে 10 মিনিট বয়ল করার পরে এখন আমি এটাকে নামিয়ে নিই। আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠে নিব। এই যে আমার চিকেনগুলি বয়ল হয়ে গেছে। এখন আমি এখানে কিছু অল্প তেল দিয়ে দিলাম। এখন আমি হালকা করে সসেজগুলি, আপনারা চাইলে একদম হালকা তেল ডাক করে ফ্রাই প্যানে ওরকমও ঢালতে পারেন। আমি যেটার মধ্যে তেল ছিল সেটা দিয়ে আমি একেবারে কভার করে ফেলতেছি। আমি আপনাদেরকে হালকা করে ভেজে দেখাচ্ছি। এই যে আমার সসেজগুলি হয়ে গেছে। আমি আসলে তেল যেগুলি ছিল ওগুলিতেই ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনও তেল ছাড়া ফ্রাই করতে পারেন, আর হচ্ছে আপনারা চুলার মতো ফ্রাই করতে পারেন। আমি আমারটা আসলে ডুবা তেলে হয়ে গেছে, ধরতে গেলে অত বেশি ডুবা তেল না। আসলে এই যে আপনাদেরকে শর্টকাটে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি সসেজটা মিট মানে মিট বলের মতোই আমি যেটুকু যেভাবে বানালাম আমারটা রেডি। এখন আমি সবগুলি উঠাই নিব। যে দেখেন আমার সসেজগুলি এত মজা হয়েছে, খুবই মজা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।